ক্যালকুলেশন গুলো করে থাকি, সিপি থেকে এসপিতে কিভাবে কনভার্ট করি, প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ কাজে লাগিয়ে। তো এইগুলোকে বোঝানো হয়েছিল, প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের কনসেপ্ট বোঝানো হয়েছিল, কিভাবে সেই ভগ্নাংশগুলোকে আমরা ইউজ করি প্রফিট লসের ছোট ছোট কোশ্চেনগুলোকে সলভ করবার জন্য। সমস্ত কোশ্চেন তো হয় না, ছোট ছোট কোশ্চেনগুলোকে সলভ করতে কিভাবে আমরা প্রপার ইমপ্রপার ফ্র্যাকশনের কনসেপ্ট কি ইউজ করি, সবকিছু ডিসকাশন হয়েছিল। আজকে চলো এখানে আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার, আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার 16। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16 ইম্পর্টেন্ট কোশ্চেন। মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা না করলে প্রফিট লসের চ্যাপ্টার শেষ হবে না আর কি, এরকমই কোশ্চেন এটা, এতটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কি বলা হয়েছে, এক ব্যক্তি দুটি ঘড়ি প্রত্যেকটি 960 টাকায় বিক্রি করেন, যদি তিনি প্রথমটি 20% লাভ এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করেন, তাহলে তার মোটের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হতো। তো এখানে দেখো প্রশ্নের মধ্যে বলে দিয়েছে দুটো ঘড়ির প্রত্যেকটি 960 টাকায় বিক্রি করেন, মানে প্রথম ঘড়িটার বিক্রয় মূল্য এবং দ্বিতীয় ঘড়িটার বিক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্যই হচ্ছে সমান আর প্রত্যেকটা হচ্ছে 960 টাকা করে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর দেওয়া হয়েছে যে প্রথম দ্রব্যটিকে যখন তুমি 20% প্রফিট করছো এবং দ্বিতীয় দ্রব্যটিকে যখন তুমি 20% লস করছো, তাহলে মোটের ওপর তোমার কি হচ্ছে। দেখে মনে হবে একটাতে 20% প্রফিট এবং অন্যটাতে 20% লস, দেখে মনে হবে নো প্রফিট নো লস, কিন্তু আদতে সেটা হয় না। আচ্ছা, নো প্রফিট নো লস হতো বুঝলে তো, কখন হতো জানো নো প্রফিট নো লস? যখন দুটো দ্রব্যের ক্রয় মূল্যগুলো সমান থাকতো, যদি দুটো দ্রব্যের ক্রয় মূল্যগুলো সমান থাকতো তাহলে কিন্তু ওভারঅল নো প্রফিট নো লসই হতো। কিন্তু এখানে দেখো প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে হচ্ছে বিক্রয় মূল্যগুলো সেম, এসপি গুলো সেম, তাহলে কিন্তু এখানে ভুল করে কখনো নো প্রফিট নো লস করো না। তো কিভাবে সলভ করো, প্রথমে আমরা একটু ডেসক্রিপটিভ দেখে নিই, তারপর আমরা এটা শর্টকাটে চলে যাব। প্রথমে দেখো আমি লিখবো হচ্ছে এখানে সিপি আর এখানে হচ্ছে এসপি, ফার্স্ট আর্টিকেলটার ক্ষেত্রে। ফার্স্ট আর্টিকেলটায় বলেছে 20% তুমি প্রফিট চালাচ্ছ, মানে সিপি 100 হলে এসপি হবে 120, বা এটাকে চাইলে ছোট করতে পারি আমরা 20 দিয়ে ক্যান্সেল আউট করে, 5:6। এটা হচ্ছে ফার্স্ট আর্টিকেলটার জন্য। নেক্সট হচ্ছে সেকেন্ড আর্টিকেলটার জন্য 20% লস বলেছে, মানে 100-তে কিনে 80-তে সেল হচ্ছে, বা চাইলে এটাকে ছোট করে 5:4 আমরা বলতে পারি। এবার প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে দুটো দ্রব্যের সেলিং প্রাইস সেম। এবার তুমি দেখো সেলিং প্রাইসের দিকে তাকিয়ে দেখো, দুটো দ্রব্যের সেলিং প্রাইসটা কি রয়েছে, অসমান রয়েছে, সমান তো নেই। তারা সবার প্রথম কাজ হবে হচ্ছে আমাদের এই সেলিং প্রাইসগুলোকে সেম বানিয়ে নেওয়া। এবার এই সেলিং প্রাইসগুলোকে সেম বানানোর জন্য উপরের রেশিওটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো বোথ সাইড, এবং নিচের রেশিওটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করবো বোথ সাইড। তাহলে যেই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নতুন সিপি আর এসপি রেশিও এর যে ভ্যালুগুলো সেগুলো চলে এলো কত, একটা 10, একটা 12, আর পরেরটা হচ্ছে একটা 15, আর একটা হচ্ছে 12। এবার ওভারঅল কত পার্সেন্ট প্রফিট বা লস দেখবার জন্য তাহলে টোটাল ক্রয় মূল্যটা তোমার দরকার। টোটাল ক টাকায় কিনেছিল দুটো দ্রব্য, 25 টাকা কিনেছে, টোটাল ক টাকায় সেল করেছো দেখে নাও, 12 12 24 টাকায় সেল করেছো। তাহলে এখানে 25 টাকায় কিনে যখন 24 টাকায় সেল করছো, তোমার এখানে 1 ইউনিট লস হচ্ছে, কিন্তু লস পার্সেন্টেজ যদি বের করতে চাই তাহলে 1 ইউনিট লস কার রেসপেক্টে হচ্ছে, অলওয়েজ ক্রয় মূল্যের রেসপেক্টে, মানে নিচে আসবে 25 × 100। ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 4% লস। তাহলে এই কোশ্চেনের আনসার হবে হচ্ছে 4% লস, মানে হচ্ছে অপশন ডি এরটা। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা শর্টকাট রয়েছে, মানে শর্টকাট মেথড রয়েছে, শর্টকাট মেথডটা আমি এখানেই পাশে লিখে দিচ্ছি। যদি দুটো দ্রব্যের সেলিং প্রাইস সেম হয় এবং দুটো পার্সেন্টেজ যদি সেম হয়, ঠিক আছে, একটা প্রফিট একটা লস হতে হবে, দুটো পার্সেন্টেজকেও সেম থাকতে হবে, তখন ওভারঅল লসই হবে a² / 100% লস হবে। এটা মনে রাখবে, ডিরেক্ট ফর্মুলা হচ্ছে a² / 100%। তো এর ভ্যালু হচ্ছে 20 20² / 100। ক্যালকুলেট করে তুমি দেখতে পাবে এখানে 4% আসছে, তাহলে 4% হয়ে যাবে হচ্ছে লস। এটা হচ্ছে শর্টকাট, কিন্তু এই শর্টকাটটি কি সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? না, সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? শুধুমাত্র যে জায়গায় দেখবো যে দুটোর সেলিং প্রাইস সেম, 1 নম্বর ক্রাইটেরিয়া, আর 2 নম্বর হচ্ছে যে দুটো পার্সেন্টেজকে সেম থাকতে হবে, অসমান হলে হবে না। যদি অসমান থাকে তখন আমরা আবার চলে আসবো হচ্ছে এই মেথডে যেটা আমরা শুরুতে করলাম, তখন আর কিন্তু এই ফর্মুলা ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব না। তখন আমি যেভাবে এখানে দেখিয়েছি
সেভাবে করবো। আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন দিতে পারতো, সেটা হচ্ছে যে এখানে তো আমরা পার্সেন্টেজে বের করেছি কত পার্সেন্ট প্রফিট বা লস, লস হলো 4%। তোমাকে যদি প্রশ্নটা এরকম দিত যে কত টাকা লস হয়েছে, তখন তোমার ক্যালকুলেশন কিরকম ভাবে হতো? তখন তুমি এইভাবে ক্যালকুলেশনটা করতে দেখো, আমি যদি প্রথম মেথডে আসি, প্রথম মেথডে আমি সেলিং প্রাইস গুলোকে কি বানিয়ে নিয়েছি, সেম বানিয়ে নিয়েছি, দুটোই 12 12 করে। এবার দেখো তো প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে দুটোর সেলিং প্রাইস হচ্ছে প্রত্যেকটা 960 টাকা করে, তার মানে আমি কি বলতে পারবো যে এই 12 ইউনিট মানেই হচ্ছে 960 টাকা? এটা বলা যেতে পারে? ভেবে ভেবে বলো যে হ্যাঁ কেস স্যার, দেখো, হ্যাঁ স্যার, হ্যাঁ বলে দিয়েছে হচ্ছে 12 12 করে, আর আমি প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি দুটোর এসপি হচ্ছে 960 টাকা করে, তাহলে 12 ইউনিট যা 960 টাকা হচ্ছে। তাই এখানে জানতে চাইছে যে মোটের ওপর কত টাকা লাভ, কত শতাংশ, না শতাংশ তো বেরিয়ে গেছে 4%, যদি বলি কত টাকা লাভ, আমি যেখানে দেখতে পাচ্ছি আমার 1 ইউনিট লস হয়েছে, তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে 1 ইউনিটের মান কত হবে? 960 কে আমরা ডিভাইড করব 12 দিয়ে, ঠিক আছে, 8 12 96, 80 টাকা লস হয়েছে, 80 টাকা লস। তাহলে এটা হবে হচ্ছে আনসার, যদি জানতে চাইতো যে কত টাকা লস হয়েছে, তখন আনসার হয়ে যেত 80 টাকা লস হয়েছে। বলে এমন কেউ আছে যে বুঝতে পারোনি? সবার ক্লিয়ার আশা করি। চলো পরের প্রশ্নে আসি তাহলে। এক ব্যবসায়ী দ্রব্যের উপর 20% দাম বাড়িয়ে রেখে 10% ছাড় দেন, তাহলে তার কত শতাংশ লাভ হবে? এক ব্যবসায়ী কি করলো, সে দ্রব্যের ওপর মানে ক্রয়মূল্যের ওপর সে দাম বাড়িয়ে রাখলো, 20% দাম বাড়িয়ে দিল, মানে এমআরপিটাকে ফিক্স করবার জন্য সে কি করলো, 20% দাম বাড়িয়ে দিল। এবার এমআরপি থেকে সে কি করবে, যখন সেল করবে তখন 10% ডিসকাউন্টের সাথে সেল করবে, ডিসকাউন্টের সাথে সেল করছে মানে যে পয়েন্টে এই ভ্যালুটা আছে সেটা হচ্ছে সেলিং প্রাইস, নিচে আছে সিপি, ওপরে আছে এসপি, কত পার্সেন্ট প্রফিট হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলা থেকে, অথবা তুমি চাইলে 100 ধরেও কাজ করতে পারো, কোনো ক্ষতি নেই। সিপি যদি হয় 100, এমআরপি কত, 20% বাড়ানোর পর 120 হয়ে যাবে, 120 থেকে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, মানে 120-এর 10%, 12 টাকা ছাড় দেওয়া হচ্ছে, 120-এর 10% মানে হচ্ছে 12 টাকা, তাহলে 12 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে এসপিটা হয়ে যাবে 120-12 মানে 108 টাকা। দেখো 100 টাকায় কিনেছিলে, 108 টাকায় সেল করেছো, মানে তুমি এখানে বুঝতেই পারছো যে 8% কি আছে, প্রফিট আছে। চাইলে তুমি এই সাকসেসিভ ফর্মুলা ইউজ করতে পারতে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে কেন আমরা ইউজ করতে পারছি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যেহেতু দেখো সিপি থেকে দাম বাড়ানো হচ্ছে প্রথমে 20%, এমআরপিটা পাওয়া গেল, মানে এমআরপিটা হচ্ছে বর্ধিত দাম আর কি, সেখান থেকে আবার তুমি কি করছো, 10% ডিসকাউন্ট দিচ্ছ, মানে একবার তুমি বাড়াচ্ছ আর বাড়ানোর পর যে ভ্যালুটা আছে সেখান থেকে তুমি আবার কমাচ্ছ, তার নেট রেজাল্টটা কি সেটা বের করতে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি। তাহলে এক্স এর জায়গায় পুট করবে +20, ওয়াই এর জায়গায় পুট করবে -10, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আসবে, 20 × 10 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেট করে নিই এখান থেকে, 20 থেকে 10 মাইনাস করলে আসবে 10, 10 থেকে আরো মাইনাস করছে 2, তাহলে 8% পজিটিভে আসছে, বলবে 8% প্রফিট হচ্ছে, ঠিক আছে। আর এই ফর্মুলার অল্টারনেট ওয়ে হচ্ছে ফ্র্যাকশন লিখে লিখে করা, সেটাও পাশাপাশি দেখিয়ে, 20% প্রথমে কি করছে দাম বাড়ানো হচ্ছে, মানে তুমি চাইলে এইভাবে একটা ফ্র্যাকশন লিখতে পারো 120/100, তারপর সেখান থেকে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে × 90/100, এটার রেজাল্টটা কি আসে একবার দেখে না, ওপরে 2টো 0 নিচে 2টো 0 কাটলো, 9 12 এলো কত, 108, আর নিচে এলো কত, 100। এবার 100 রেসপেক্টে ওপরের নাম্বারটা দেখো বেশি আছে, 100 রেসপেক্টে ওপরের নাম্বারটা 8 ঘর বেশি আছে, × 100 করে দিও, তাহলেই হয়ে যাবে হচ্ছে 8% প্রফিট। অনেক রকম ভাবে করা যায়, অনেক রকম ভাবে বোঝা হচ্ছে, দেখো প্রত্যেকটা মেথড দেখো তোমার বুঝেছো কিনা, ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই তো, বলতে পারো। স্যার লাস্ট যে প্রসিডিউরটা করলেন, মানে 120/100, ওইটা একবার একটু বলবেন। 20% দাম বাড়ানো হয়েছে বলে 120/100, হুম, তারপর বর্ধিত দাম থেকে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মানে 90/100, ক্যালকুলেট করে 108/100, নিউমারেটর বড় আছে 108 আছে, আর ডিনোমিনেটর ছোট আছে 100 আছে, মানে প্রফিট হচ্ছে। এবার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে তার জন্য 100 থেকে কত ইউনিট বাড়ছে দেখে নাও, 8 ইউনিট বাড়ছে, × 100 করে,
আচ্ছা এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে এটারই অল্টারনেট ওয়ে, মানে এই যে ফর্মুলাটা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটারই অল্টারনেট ওয়ে হচ্ছে এটা। এক ব্যক্তি 1 টাকায় 5টি হিসাবে কিছু কলা কিনে সেগুলোকে 2 টাকায় 9টা হিসাবে বিক্রি করছে, আর তাতে তার 3 টাকা লাভ হলো, সে কতগুলো কলা বিক্রি করেছিল সেটা প্রশ্ন। তাহলে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে একদিকে লেখা হচ্ছে দ্রব্য আর একদিকে লেখা হচ্ছে মূল্য, আর চেষ্টা করবে দ্রব্যগুলোকে বাঁদিকে রাখার। 1 টাকায় 5টা হিসাবে কিছু কলা কিনলো, 1 টাকায় 5টা হিসাবে কিছু কিনেছে, মানে 5টাই কিনেছে, তার কোনো সিউরিটি নেই, পাশে লিখে রাখলাম সিপি। সে 10টা কিনতে পারে 2 টাকায়, 15টা কিনতে পারে 3 টাকায়। নেক্সট, এবার অন্য একটা জায়গা থেকে সে 2 টাকায় 9টা হিসাবে, সরি, সেগুলোকে কেনার পর 2 টাকায় 9টা হিসাবে সেল করছে, 2 টাকায় 9টা হিসাবে সে কি করছে, বিক্রি করছে এসপি, তার 3 টাকা লাভ হয়েছে। তো এখানে কি করবে, দ্রব্যের সংখ্যাগুলোকে ইকুয়াল বানাবে। তো দ্রব্যের সংখ্যা ইকুয়াল বানানোর জন্য উপরে আমি কত দিয়ে, 9 দিয়ে, এবং নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। তাহলে উপরে 9 দিয়ে আর নিচে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। তাহলে 45টা দ্রব্য কিনেছিলাম 9 টাকায়, সেই 45টা দ্রব্য বিক্রি করছি 10 টাকায়, 1 টাকা হয়েছে প্রফিট, 1 ইউনিট হয়েছে প্রফিট। প্রশ্নের মধ্যে দিয়েছে যে 1 টাকা না, 3 টাকা প্রফিট করতে হবে। তাহলে 1 ইউনিট প্রফিট করতে তুমি দেখো এখানে 45টা দ্রব্যকে সেল করতে হচ্ছে। এখানে প্রশ্নটা কি দিয়েছে যে সে কতগুলো কলা বিক্রি করেছিল যার জন্য তার 3 টাকা লাভ হয়েছে। তুমি এইভাবে ভাবো যে 1 টাকা প্রফিট করতে তাকে 45টা আর্টিকেল বিক্রি করতে হয়, 45টি দ্রব্য বিক্রি করতে হয়, কিন্তু 3 টাকা লাভের জন্য তাকে কতগুলো দ্রব্য বিক্রি করতে হবে, 45 × 3 মানে 135, এতগুলো দ্রব্য তাকে বিক্রি করতে হবে, এতটি দ্রব্য, 135। অপশন সি এরটা হবে আনসার। নেক্সট, এক ব্যক্তি কিছু সংখ্যক দ্রব্য টাকায় 4টি হিসাবে, এবং আন্ডারলাইন করলাম সম সংখ্যক দ্রব্য টাকায় 6টি হিসাবে কিনে, এবার সেগুলোকে মিশিয়ে 1 টাকায় 5টা হিসাবে সেল করছে, তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে সেটা বলো। তাহলে বললাম এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বাঁদিকে রাখবো দ্রব্য আর ডান দিকে রাখবো তার মূল্য। টাকায় 4টে হিসাবে কিনলো, টাকায় 4টে মানে 1 টাকায় 4টে হিসাবে কিছু সংখ্যক কিনলো, পাশে লিখলাম সিপি, এবং সম সংখ্যক দ্রব্য 1 টাকায় 6টা হিসাবে আবার কিনছে, 1 টাকায় 6টা হিসাবে কিনছে, পাশে আবার সিপি, কিন্তু সম সংখ্যক দ্রব্য কিনতে হবে, তার মানে এখানে 4টে এখানে 6টা কিনলে হবে না, দুটো জায়গাতেই সমান সংখ্যক দ্রব্য কেনা চাই। তাহলে ওপরে 3 দিয়ে নিচে 2 দিয়ে আমি আগে গুণ করে নিলাম সম সংখ্যক বানানোর জন্য। তাহলে 3 টাকায় কিনেছে, পরেরটা 12টা কিনেছে হচ্ছে 2 টাকা, তার মানে অল টোটাল তার কাছে 24টা দ্রব্য রয়েছে, আর তার কস্টিং হচ্ছে 5 টাকা, 3 আর 2 5 টাকা, পাশে লিখে রাখলাম আবার সিপি। এগুলোকে সেল করবে সে 1 টাকায় 5টা হিসাবে, 1 টাকায় 5টা হিসাবে সে কি করবে, সেল করবে এসপি, তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। তো আগের দিন আমি বলেছিলাম যখন তুমি দেখবে যে সিপি আর এসপি কত শতাংশ লাভ বা ক্ষতি হবে, এরকম টাইপের সিচুয়েশন আসবে দ্রব্য মূল্যর ক্ষেত্রে, তুমি ক্রস মাল্টিপ্লাই করতে পারো, মানে এরকম 5 5-এ লিখতে হবে তোমাকে 25 আর 24-এর 1 গুণ করে 24, তার মানে তুমি এখান থেকে এটা বুঝবে যে 25 টাকায় কিনে তুমি 24 টাকায় সেল করেছো। কি বুঝবে, দেখো 25-এর পাশে সিপি লেখা আছে, তার মানে 25 টাকায় কিনে 24-এর পাশে এসপি লেখা আছে, 24 টাকায় সেল করেছো, তাহলে 1 টাকা কি হয়ে গেছে, লস হয়ে গেছে। তাহলে 1 টাকা যে লস হয়েছে কার রেসপেক্টে, লস পার্সেন্টেজ আমরা বের করি সবসময় সিপি রেসপেক্টে, সিপি 25 × 100, ক্যালকুলেট করে দেখে নিও 4% লস আসবে। অপশন সি এরটা হবে আনসার। ঠিক আছে, পরেরটা আসছি। একজন ফল বিক্রেতা 34 টাকায় 8টা দরে কিছু আম আনছে, আর 57 টাকায় 12টা দরে সে আমগুলোকে সেল করে দিচ্ছে, সে কটা আম বিক্রি করেছিল যার জন্য তার 45 টাকা লাভ হয়েছে। তাহলে একই সেম টাইপের কোশ্চেন, বাঁদিকে রাখবো দ্রব্য আর ডান দিকে রাখবো তার মূল্য। টাকায় 8টা না টাকায় 8টা না 34 টাকায় 8টা, 34 টাকায় 8টা দরে কিছু সংখ্যক আম সে কিনলো, পাশে লিখলাম সিপি। এবার 57 টাকায় 12টা দরে
সে আমগুলোকে সেল করলো। তো এখানে আমরা কি ক্রস মাল্টিপ্লাই করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে প্রফিট বা লস পার্সেন্টেজ জানতে চাইনি। তাই এখানে প্রথম কি করতে হবে আমাকে, দ্রব্যের সংখ্যা কি ইকুয়াল করতে হবে। এবার এক কাজ করি, দ্রব্যের সংখ্যা কি ইকুয়াল করবার জন্য এগুলোকে চলো কাটাকুটি করে একটু ছোট করে নিই। এটা দেখো তুমি 3 দিয়ে কাটছে 4, এবং 3 দিয়ে কাটলে আসছে হচ্ছে 19, ওপরেরটা 2 দিয়ে কেটে 4, আর 2 দিয়ে কেটে হচ্ছে 17। দেখো আমার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যগুলোকে সমান করা। এবার দ্রব্যগুলোকে সমান আমি কিছু দিয়ে গুণ করেও করতে পারি, আবার কাটাকুটি করে ভাগ করেও করতে পারি। তো আমি দেখছি এখানে চারটে চারটে করে দ্রব্য চলে এসেছে, আর এখানে আমার প্রফিট হয়েছে 2 টাকা। তো আমি এখান থেকে কি বলবো যে আমি 2 টাকা প্রফিট করতে, 2 টাকা প্রফিটের জন্য আমাকে চারটে দ্রব্য সেল করতে হচ্ছে, চারটি দ্রব্য সেল করতে হচ্ছে। বলেছে 45 টাকা প্রফিট করতে হবে, 45 টাকা প্রফিট করতে হবে, তার জন্য 45-এর ডবল 90টি দ্রব্য সেল করতে হবে। কেন? কারণ এখানে 2-এর ডবল 4 রয়েছে, তাই এখানে 45-এর ডবল 90টি দ্রব্য হয়ে যাবে, অপশন ডি এরটা হয়ে যাবে কারেক্ট। আচ্ছা কেউ আছে যে বুঝতে পারোনি একদম, দেখে বলবে। ঠিক আছে, তো সমস্যা নেই আশা করি। না পরের স্যার। কোশ্চেন নাম্বার 21, এক ব্যক্তি 600 টাকায় দ্রব্য বিক্রি করে বিক্রয় মূল্যের 1/5 অংশ লাভ করে। তাহলে বলছে 600 টাকায় বিক্রি করছে, মানে এসপিটা হচ্ছে 600 টাকা, আর বিক্রি করে বিক্রয় মূল্যের মানে লাভটা যেটা করছে, এবার বলছে লাভ করে, তাহলে লাভটা করছে কত টাকা? বিক্রয় মূল্যের 1/5 অংশ এরকম বলছে। এবার বিক্রয় মূল্য তোমার জানা আছে, প্রথম লাইনে বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, তো আমি বিক্রয় মূল্যের জায়গায় 600 বসিয়ে দিলাম, কিন্তু 1/5 কাটাকুটি করলাম, তাহলে লাভের পরিমাণ এলো কত? 120 টাকা। তো আমি এখান থেকে কি বলতে পারবো যে 600 টাকায় দ্রব্যটা যেই সেল করলাম, 120 টাকা কি হলো? লাভ হলো। 600 টাকায় দ্রব্যটাকে যেই সেল করা হলো, 120 টাকা কি হলো? লাভ হলো। তাহলে আমাকে বলো এখন যে দ্রব্যটার ক্রয় মূল্য সিপি কত টাকা ছিল? 600 টাকায় সেল করে 120 টাকা প্রফিট হয়েছে, 480 টাকা। হ্যাঁ 480 টাকা করে পেলাম 600 টাকা থেকে 120 টাকা মাইনাস করে। তাহলে 600 থেকে 120 টাকা মাইনাস করে 480 টাকা ছিল হচ্ছে দ্রব্যটার সিপি, ক্রয় মূল্য। এবার কোশ্চেনটার সেকেন্ড পার্টে আসা হচ্ছে, বলছে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্যের 1/4 অংশ ক্ষতি হবে। তাহলে এখন বিক্রয় মূল্য কিন্তু জানা নেই, ওটাই বের করতে হবে, বিক্রয় মূল্য কত হতে হবে। কিন্তু এই বিক্রয় মূল্যটা আর কিন্তু 600 নয়, কত টাকা বিক্রি করতে হবে যাতে বিক্রয় মূল্যের 1/4 অংশ কি হয়ে যায়? লস হয়ে যায়, এরকম বলেছে। তো বিক্রয় মূল্যটাকে কিছু একটা ধরে নিই আমরা, এই বিক্রয় মূল্যটাকে যদি ধরি আমি 4 ইউনিট, তাহলে বিক্রয় মূল্যটাকে ধরলাম কত ইউনিট? 4 ইউনিট যদি ধরি, তাহলে 4-এর সঙ্গে 1-এর 4 গুণ হচ্ছে, কাটাকুটি করে লসটা কত দেখাচ্ছে? 1 ইউনিট দেখাচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে 4 টাকায় সেল করে 1 টাকা কি হয়ে যায়? লস হয়। তাহলে সিপি কত ছিল? 4 টাকায় সেল করে 1 টাকা লস হয়ে যায়, মানে সিপি ছিল হচ্ছে 5 ইউনিট, তাই তো? 4 টাকায় সেল করে যদি 1 টাকা লস হয়ে যায়, তাহলে সিপি কত ছিল? 5 ইউনিট। এবার দেখো সিপির মান প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে, প্রশ্নের মধ্যে না, আমি আগে থেকে বের করে রেখেছি 480। তাহলে 5 ইউনিট মানে তুমি কি বলতে পারো 480 টাকা? 5 ইউনিট মানে হচ্ছে 480 টাকা। কি বার করতে বলেছে যে এসপি বিক্রয় মূল্যটা কত? এসপি আমরা ধরেছিলাম কত ইউনিট? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের মান কত বের করে নিও, তাহলে 480/5 4, ক্যালকুলেট যাই করবে আনসার চলে আসবে 384 এত টাকা, অপশন সি একটা আনসার হবে। এটা কোশ্চেন মার্ক, তাহলে এসপিটা হয়ে গেল 384। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, কারো কাছে যদি বেটার অ্যাপ্রোচ থাকে সে বলতে পারো। ঠিক আছে, আপাতত ক্লিয়ার। 480 বের করলেন, তারপরেরটুকু একটুখানি বুঝিয়ে দেবেন। হ্যাঁ, যে সিপিটাকে 480 টাকা বের করলাম, এবার পরের লাইনে বলেছে যে দ্রব্যটাকে কত টাকায় বিক্রি করতে হবে যাতে বিক্রয় মূল্যের 1/4 অংশ ক্ষতি হয়। তাহলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে, মানে এসপিটা কিন্তু আর জানি না, কিন্তু বলছে যে
ক্ষতি হবে, মানে লস হবে, কত লস হবে, বিক্রয় মূল্যের 1/4 অংশ, এরকম বলেছে। এবার এই যে বিক্রয় মূল্যটা এখানে যখন কারসাইটটা ঘুরছে, এই বিক্রয় মূল্যটা কিন্তু আমার জানা নেই, এই বিক্রয় মূল্যের জায়গায় কিন্তু আমি 600 বসাতে পারবো না। কেন পারবো না? কারণ এই বিক্রয় মূল্যটার জায়গায় কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে আমি ধরে নিলাম এই বিক্রয় মূল্যটা 4, ধরে নিলাম এটা যদি 4 হয়, 4-এর সঙ্গে 1/4 গুণ হচ্ছে, কাটাকুটি করার পরে পাওয়া যাচ্ছে, তাহলে লসটা হয়ে যাচ্ছে কত, 1। তাহলে 4 টাকা এসপি, তাহলে এসপি যদি হয় 4 আর লস যদি হয় 1, তাহলে সিপি কত ছিল, 4 + 1 = 5। এবার এই 5 মানে বলে রেখেছে হচ্ছে 480, 480 টাকাটা হচ্ছে সিপি, আর এখানে 5 মানে সিপি, তাহলে 5 মানেই হচ্ছে 480। বিক্রয় মূল্য জানতে চেয়েছে, বিক্রয় মূল্যটাকে 4 ইউনিট ধরেছিলাম, তাই 4 ইউনিট মানে কত বের করতে হবে, ঠিক আছে? পরেরটা, এই 225 টাকাতে একটা বই কিনে তার ধার্য মূল্য এমন করে রাখলো যে সেখান থেকে 10% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ থাকে। তাহলে ক্রয় মূল্যটা দিয়ে রেখেছে হচ্ছে 225 টাকা, সে ক্রয় মূল্য থেকে এমআরপিটা সে এতটাই বাড়িয়ে রাখলো, কত টাকা দিয়ে রাখলো সেটাই প্রশ্ন এখানে, যে সেখান থেকে 10% ছাড় দেওয়ার পরেও এসপি পাওয়া যাবে অবশ্যই, তার 20% প্রফিট থাকবে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? 20% কি থাকবে, প্রফিট থাকবে। এবার দেখো এই যে এসপি মাঝখানে লিখে রেখেছি, এই এসপিতে আসার রাস্তা আছে দুটো, একটা হচ্ছে এমআরপি থেকে এসপিতে আসা যায় 10%কে কাজে লাগিয়ে, আর একটা হচ্ছে সিপি থেকে এসপিতে যাওয়া যায় 20%কে কাজে লাগিয়ে। আর দুটো জায়গা থেকে আমি যাই না কেন, আমরা একটা সিঙ্গেল পয়েন্টে যাচ্ছি, এসপিতে যাচ্ছি, তাহলে এসপির মান দুটো জায়গা থেকে বের করবো এবং দুটোকে কি করবো, ইকুয়াল করবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে এমআরপির 10% ছাড় দেওয়ার পর এসপি যদি পাওয়া যায়, তাহলে এমআরপির সঙ্গে কত গুণ করলে এসপি পাওয়া যাবে, 10% ছাড় বলেছে, 90% গুণ করতে হবে, তবে আমি এসপিতে ঢুকতে পারবো। আর যদি সিপি থেকে আমি এসপিতে ঢুকতে চাই, তাহলে সিপির সঙ্গে কত গুণ করতে হবে, 20% প্রফিট দেওয়া আছে, 120/100 গুণ করতে হবে, তবে আমি এসপিতে ঢুকতে পারবো। এগুলো আগের দিনের ক্লাস, তাহলে দুটোই কি হবে, ইকুয়াল হবে, কারণ দুদিকেই ডিনোট করছে এসপিকে। এবার সিপির মানটা প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে, তাহলে 100/100 কেটে দিয়ে সিপির মানটা দেখো 225 দেওয়া আছে, তাহলে এমআরপি ইন্টু 90 = 225 × 100, এখান থেকে তুমি এমআরপির মানটা পেয়ে যাচ্ছ, তাহলে 225 × 120 / 90, কাটাকুটি করো, 3 দিয়ে 3, 3 দিয়ে 4, এটা কাটলে কত, 7 দিয়ে 5 দিয়ে, 75 × 4 মানে হচ্ছে 300 টাকা, তাহলে এমআরপিটা ছিল হচ্ছে 300, অপশান সি একটা। তাহলে এমআরপিতে আসার রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে সিপি থেকে যাওয়া যায়, একটা হচ্ছে এমআরপি থেকে আসা যায়, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভ করে বিক্রি করলো, যদি সে দ্রব্যটি 10% কম দামে কিনতো, এটা কিনতে হবে, কিনতো এবং 10 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমি এখানে সিপি আর এসপি লিখে সমস্ত পার্সেন্টেজ গুলোকে সেট করব, এই 10 টাকাটাকে নয়, 10 টাকাটা পার্সেন্টেজ না, কোন সমস্ত পার্সেন্ট, এখানে যে 3টে পার্সেন্টেজ আছে সেই 3টে পার্সেন্টেজকে আমি এখানে সেট করব। চলো, 10% লাভ করে সে বিক্রি করলো, মানে যদি সে 100ই কিনতো, তাহলে সে 110-এ বেচতো। এবার আমি তো সিওর নয় যে সে 100-তেই কিনেছে কিনা, সে 200-তেও কিনতে পারে, 300-তেও কিনতে পারে, সেই অনুযায়ী এসপিটা চেঞ্জ হবে। কিন্তু 10% লাভের জন্য এখানে নর্মালি আমরা কি লিখবো, 100-ই কিনে 110-এ সেল করছে, সে যদি দ্রব্যটি 10% কমে কিনতো, মানে আগে যে দামে কিনছিল তার চেয়ে 10% যদি কম দামে কিনতো এবং 10 টাকা কম দামে যদি বিক্রি করতো, এই 10 টাকাটাকে আমি কি বললাম, এই চার্টের মধ্যে আনবো না, এই 10 টাকাটাকে আমরা এই চার্টের মধ্যে আনবো না, পরের লাইনে চলে আসবো, তাহলে সে 20% লাভ করতো। তার 20% লাভটা কার উপর করবে,
লাভ তো সবসময় সিপির ওপর করে, এখানে সিপি তো দুটো দেখতে পাচ্ছি, কোন সিপিটার ওপর 20% লাভ করছে? 90-এর উপর স্যার। 90-এর উপর। তা 90-এর উপর 20% লাভ মানে এসপির ঘরে কত আসবে? 90 × 120/100, আমি ডিরেক্ট এসপি পেতে চাই, তাই 120/100 দিয়ে গুণ হবে 9 বার 108, ব্যাস আমার কাজ কমপ্লিট। দেখো আগে বিক্রি করেছিল 110 ইউনিটে, এখন বিক্রি করছে 108 ইউনিটে, তাহলে কত তাহলে স্যার বিক্রি টু হবে? ইউনিট মানে 10 টাকা? হ্যাঁ, এই 2 ইউনিট মানে হচ্ছে 10 টাকা। দিয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য। এবার দ্রব্যটির ক্রয় মূল্য মানে, এখানে তো দুটো ক্রয় মূল্য দেওয়া আছে, কোন ক্রয় মূল্যটা বের করতে হবে? 100টা। 100, সবসময় অরিজিনালটা যেটা আমরা শুরুতে ধরেছি সেটা। তাহলে 100 ইউনিট কত বের করতে হবে? চলো 100 ইউনিট কত হবে? 500 হয়ে যাবে, যেহেতু 2 এর 5 গুণ 10 দেওয়া আছে, তাহলে এদিকেও 100 এর 5 গুণ 500 টাকা হয়ে যাবে। তাহলে স্কেল সলিউশন এইভাবে তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? পার্সেন্টেজ চেঞ্জ দেওয়া থাকতে পারে, তো প্রসেসটা হচ্ছে এইরকম, যেমনই পার্সেন্টেজ দিক না কেন, এই টাকাটাকে ছেড়ে রেখে আমরা টাকাটাকে পরে সেট করব, পার্সেন্টেজ গুলোকে এই জায়গায় অনুপাতের জায়গায় সেট করবো আমরা, ঠিক আছে? পার্সেন্টেজ গুলোকে আগে সেট করে নেবো, তারপর এই টাকাটাকে নিয়ে কাজ করবো। চলো পরের প্রশ্নে আসা যাক, কোশ্চেন নাম্বার 24। একটি দ্রব্যের মূল্য x% বৃদ্ধি করা হয়েছে এবং বর্ধিত মূল্য x% হ্রাস করা হয়েছে, এইভাবে তার 1% ক্ষতি হয়েছে, তাহলে x এর মান কত? তো এখানে আমরা চাইলে x+x y/100 লাগাতে পারি, চাইলে আমরা ভগ্নাংশ লিখে লিখেও কাজ করতে পারি। তাহলে আমি দুটো মেথড দেখাচ্ছি। প্রথমে দ্রব্যের মূল্য x% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 100 থেকে কত হয়ে গেছে? 100+x হয়ে গেছে, ঠিক না ভুল? যখন বলা হয় যে একটা দ্রব্যের মূল্য 20% বেড়ে গেছে, তখন নিচে 100 লিখে আর উপরে কত লিখি? 100+20 লিখি, মানে 120 লিখি। তো এখানেও তাই, x% বেড়ে গেছে মানে হচ্ছে নিচে 100, উপরে 100+x কিন্তু। এবার বর্ধিত মূল্য আবার কি? x% কমে গেছে, মানে নিচে 100, উপরে 100-x। এবার তার যে নেট রেজাল্টটা 1% ক্ষতি, মানে নিচে 100, 1% ক্ষতির জন্য উপরে কত লিখব? 99। 99, ঠিক আছে, ক্লিয়ার আশা করি। চলো এবার আনসার বের করি, কি করে আনসার বের হবে? চলো এদিকের একটা 100, এদিকের 100, একটা 100 কেটে দাও, আর নিচের এই যে 100টা ওর পাশে গুণ করে দাও, তাহলে 100-x, সরি 100+x কিন্তু 100-x ইকুয়াল টু 99-এর পেছনে আরো দুটো শূন্য, এটা 100। ও এক্স এর মান অ্যাজুম করো কি হলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, এক্স এর মান কি হবে যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে, গেস করো। সে ওয়ান ওয়ান এক্স এর মান যদি ওয়ান হয়, দেখো তো কি স্যাটিসফাই করবে কিনা। করছে না স্যার, তাহলে কি ধরতে হবে এক্স এর মানকে ওয়ান ছাড়া? স্যার 10। 10, 10, 10, হ্যাঁ। যদি 10 ধরি তাহলে এই অংশটা হয়ে যাবে কত? 110 হয়ে যাবে, আর এই অংশটা কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। 110 আর 90-কে গুণ করলে কি আসবে? এটা চলে আসবে, তার মানে এক্স এর মান হবে হচ্ছে 10, অ্যাজুম করলাম, ঠিক আছে? তাহলে এভাবে তুমি করতে পারো, অথবা অল্টারনেট ওয়ে হচ্ছে x+y+xy/100, কারণ প্রথমে দেখো দাম বৃদ্ধি করা হয়েছে, আবার সেই বর্ধিত মূল্যকে x% কমানো হয়েছে, তাহলে ফর্মুলাটা হচ্ছে a+b+ab/100। এর জায়গায় কি লিখবো? x% বৃদ্ধি মানে +x, b এর জায়গায় কি লিখবো? x% হ্রাস মানে -x। a পজিটিভ সাইন নিয়েছে আর b নেগেটিভ সাইন নিয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আসবে, x×x/100, আর এটা যে নেট রেজাল্টটা সেটা বলেছে 1% ক্ষতি, মানে আমি কি শুধু 1 লিখবো এখানে? -1 লিখতে হবে, তাহলে xx কাটলো, দুদিক থেকে মাইনাসও কেটে যাবে, পরের লাইনে পড়ছে -x²/100 = -1, তাহলে x² = 100, x এর মান হবে হচ্ছে 10, এখান থেকেও 10 পাবে, এখান থেকেও 10 পাবে, তাহলে আনসার হয়ে যাবে অপশন ডি। তাহলে এটা হচ্ছে সাকসেসিভলি ইনক্রিজ বা ডিক্রিজের ক্ষেত্রে
নেট রেজাল্টটা কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয় সেটা বের করার ফর্মুলা, এ প্লাস বি প্লাস এবি বাই 100। শুধু পজিটিভ ভ্যালুর জন্য মানে এর জায়গা প্লাস এক্স, নেগেটিভ এর জন্য বি এর জায়গা মাইনাস এক্স। ঠিক আছে, পরেরটা আসবে, এটা ইজি প্রশ্ন আছে। এটা বইয়ের দাম 150 টাকা থেকে 300 টাকার মধ্যে দামে কেনা হয়, মানে সিপির রেঞ্জটা দিয়ে দিয়েছে। সিপির রেঞ্জ হচ্ছে 150 টাকা থেকে 300 টাকা, এইরকম সিপির রেঞ্জটা দিয়ে দিয়েছে হচ্ছে 150 থেকে 300। আর কি দিয়েছে? আর দিয়েছে হচ্ছে এত টাকা থেকে এত টাকার মধ্যে সেল হয়, মানে এসপির রেঞ্জটাও দিয়ে দিয়েছে। এসপির রেঞ্জটা হচ্ছে 250 হচ্ছে বড় এবং তার সমান, এবং 350 হচ্ছে ছোট বা তার সমান, এই রেঞ্জ দেওয়া আছে। তো বলছে 10টা বই বিক্রি করে সবচেয়ে বেশি কত লাভ হতে পারে ম্যাক্সিমাম প্রফিটের জন্য? ম্যাক্সিমাম প্রফিটের জন্য ঠিক আছে কি করতে হবে? বইটাকে সব থেকে কম দামে কিনে সব থেকে বেশি দামে সেল করতে হবে। তাহলে ম্যাক্সিমাম প্রফিট একটা বইয়ের জন্য 350 মাইনাস 150, মানে 200 টাকা হবে। একটা বই বিক্রি করে ম্যাক্সিমাম প্রফিট হতে হবে 200 টাকা, এরকম 10টা বই বলেছে। তাহলে আনসার কি হয়ে যাবে? 2000 টাকা। তাহলে 200 × 10 মানে আনসার হয়ে যাবে 2000 টাকা ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 10টা বইয়ের জন্য। একটা বইয়ের জন্য ম্যাক্সিমাম প্রফিট 200 টাকা হতে পারে, 10টা বইয়ের জন্য ম্যাক্সিমাম প্রফিট 2000 টাকা হতে পারে। ঠিক আছে, দেখে নাও একবার। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। আমি একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, এখানে বুঝে যে এ শপকিপার, অ্যালাউস ইনিশিয়াল ডিসকাউন্ট অফ, ডিসকাউন্ট লিখেছি অফ ডি পার্সেন্ট অন অ্যান আর্টিকেল অ্যান্ড আর্ন 80% প্রফিট। ভালো করে বুঝে পড়বে, ঠিক আছে? ইফ দ্য শপকিপার গিভস অ্যানাদার ডিসকাউন্ট অফ 10%, দেন হি আর্ন ₹288 লেস প্রফিট। হোয়াট উইল বি হিজ প্রফিট অর লস পার্সেন্টেজ হোয়েন হি অ্যালাউড দ্য ডিসকাউন্ট অফ 10%? চারটা অপশন দিয়ে দিচ্ছি আমি, এই সাইডে দিলাম 52%, 65%, 56%, 62%। আচ্ছা, কোশ্চেনের মানে যদি কেউ না বুঝতে পারো তাহলে জিজ্ঞাসা করে নিয়ে বলে দেবো আমি। একবার বাংলায় বলে দিন। বলছে শপকিপার একজন দোকানদার, সে ইনিশিয়ালি যে কোনো কাস্টমারকে ডিপার্সেন্ট ডিসকাউন্ট দেয়, যে কোনো কাস্টমারকে ডিপার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সে 80% প্রফিট আর্ন করে। মানে ডিসকাউন্ট দিয়ে তো দোকানদারের লস তো হয় না, ওখান থেকেও প্রফিট আসে, তো 80% প্রফিট সে করে। এবার সেই শপকিপার একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট দিচ্ছে, অ্যাডিশনাল ডিসকাউন্ট মানে 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও সেই কাস্টমারকে 10% আরো একটা ডিসকাউন্ট দিচ্ছে, যার জন্য তার আগে যে টাকা, যত টাকা প্রফিট হতো, এখন কি প্রফিটটা সে টাকা হবে? একটু না, কমে যাবে। কম হবে। হ্যাঁ, ওই জন্য বলেছে 288 টাকা প্রফিটটা তার কমে গেছে, মানে আগে যত টাকা প্রফিট করতো তার চেয়ে 288 টাকা প্রফিটটা কমে গেছে। হোয়াট উইল বি হিজ প্রফিট অর লস পার্সেন্টেজ
প্রফিট আর লস পার্সেন্টেজ জানতে চাইছে হোয়েন হি অ্যালাউড দ্য ডিসকাউন্ট অফ 10%, মানে সে যদি 10% ডিসকাউন্টটা দেয়, মানে অ্যাডিশনাল ডিসকাউন্টটা যদি সে দেয় 10%, তাহলে তার পার্সেন্টেজে কত পার্সেন্ট প্রফিট বা লস হবে সেটা বলে। যেমন এখানে শুধু ডি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তার 80% প্রফিট হবে। প্রশ্নটা এটাই যে ডি পার্সেন্ট ডিসকাউন্টের সাথে যদি আরো 10% ডিসকাউন্টটা দেয় তাহলে তার কত পার্সেন্ট প্রফিট বা লস হবে। এবার বোঝা গেছে প্রশ্ন? হ্যাঁ স্যার, বন্ধ হবে কি মনে হচ্ছে বলো। কে কতটা এগিয়েছে বলো, কিরকম প্রশ্ন, মানে কিভাবে শুরু করব সেটা বললেও হবে, তারপর আমি ধরিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে এগোবো।
স্যার এটা সিপিটা 100 ধরে স্টার্ট করেছি, আচ্ছা CP 100, তারপর তারপর স্যার মার্কেট প্রাইস 180। মার্ক প্রাইস 180 কেন হবে? স্যার ফার্স্টে যাতে 80% প্রফিট হচ্ছে ওই জন্য, সরি স্যার এসপি হচ্ছে 180 ধরেছি। এসপি হচ্ছে 180, ঠিক হ্যাঁ আছে। স্যার, যে স্যার 180টাকে মানে 100 মাইনাস ডি ধরে মানে এমপিটা বের করার চেষ্টা করছি, সে ওটা বেরিয়েছে 180/100 মাইনাস ডি ইনটু 100। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, হ্যাঁ আরেকবার বলো একটুখানি, কি বলতে চাইছিলে? স্যার এসপিটা থেকে মানে এমপিটা বের করার চেষ্টা করছি, মানে মার্কেট প্রাইসটা, হ্যাঁ যে স্যার ওটা বেরিয়েছে 180/100 মাইনাস ডি ইনটু 100, মানে হ্যাঁ স্যার অনেক বড় আসছে। হ্যাঁ, ওইদিকে চলে গেছে বলেই তো ভুলটা স্যার হয়ে ওই গেছে। যে এক্স মানে মানে দুইবারই তো কমছে, তো ওই যে এক্স মানে প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 করে না, ওইভাবে মাইনাসে করা যাবে তো, হ্যাঁ আরেকবার বলো। মানে দুইবারই যদি বৃদ্ধি পায় তাহলে ওই যেভাবে একটা ফর্মুলা বলেছিলেন না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। দেখো কোশ্চেনটা হচ্ছে 1 2 3 4 5 লাইনের কোশ্চেন, কিন্তু কনসেপ্টটা হচ্ছে 2 লাইনেরও নয়, ঠিক আছে, হাফ লাইনের কনসেপ্ট। দেখো খুব সিম্পল, ও এইভাবে শুরু করেছে, আমি এইভাবেই শেষ করব। কিভাবে সিপিটা হচ্ছে 100, ভালো করে বুঝবে। হ্যাঁ সিপিটা হচ্ছে 100 আর এসপিটা হচ্ছে 180, এটা নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন আছে? প্রথমে সে 80% প্রফিট করেছিল, মানে এসপিটা হচ্ছে 180, কিন্তু এমআরপিটা ওপরে ছিল, তাই তো? এমআরপিটা ওপরে ছিল তার। এবার এমআরপিটা কত ছিল সেদিকে যদি আমি যেতে চাই, তাহলে আমাকে ডি পার্সেন্টেজটাকে কাজে লাগাতে হবে। ডির ভ্যালু যদি দেওয়া থাকতো তাহলে সুবিধা হতো, ঠিক আছে, এমআরপিটা আমি বের করতে পারতাম। আচ্ছা এখন কি বলছে শপকিপার, এখান থেকে ডি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর ডি পার্সেন্ট ডিসকাউন্ট যে দিয়েছে, তো ডিসকাউন্ট দেওয়ার পর কি প্রাইস পাওয়া যায়? এসপি পাওয়া যায়, সেলিং প্রাইস, তাই তো? এবার দেখো বলছে সে অ্যাডিশনাল একটা ডিসকাউন্ট দিয়েছে 10%। এবার অ্যাডিশনাল ডিসকাউন্টটা কোত্থেকে দেবে? 180 থেকেই না দেবে? এই যে অ্যাডিশনাল হ্যাঁ ডিসকাউন্টটা 10% দেবে, তাহলে তুমি এইদিকে আসো না, ডি এর দিকে কেন যাচ্ছ? অ্যাডিশনাল ডিসকাউন্ট যে 10% দেবে সেটা 180 থেকে দেবে, তাহলে 180 থেকে 10% মানে 18 টাকা এখান থেকে আবার বাদ চলে গেল। 18 টাকা বাদ গেলে এবার নতুন সেলিং প্রাইসটা কত হবে? 162 টাকা। 62 তাহলে কত পার্সেন্ট প্রফিট তার হচ্ছে? 62 টাকা 62% তাহলে কত দিন, মানে কতক্ষণের কোশ্চেন এটা, বুঝে গেছে কি বললাম? হ্যাঁ স্যার। অ্যাপ্লাই করতে হবে পার্সেন্টেজ গুলো কিভাবে, মানে ভাবো কিছু ঠিক বেরোবে মাথা থেকে। চলো নেক্সট প্রশ্ন আসো। এ 8,000 টাকায় দুটো দ্রব্য বিক্রি করছে, তাতে কোনো লাভ হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে না? দেখো দুটো দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা, এটা ইম্পর্টেন্ট। দুটো দ্রব্যের প্রত্যেকটার বিক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা, তাই তো নাকি? দুটি দ্রব্য একবার দেখে নিন। এ সেলস অ্যান আর্টিকেল ফর ₹8,000 ইচ, ঠিক আছে, তার মানে SP1 ইকুয়াল টু SP2 ইকুয়াল টু হচ্ছে 8,000। আচ্ছা এটা তোমরা একটু শুরু করো, একবার করো। হ্যালো, আমি আমি ওই এটার জন্য বলছিলাম, কিন্তু একদিন বলছিলাম ওদের সঞ্জীব বাবু ক্লাস করছে, হয়ে যাবে তাই বলছিলাম। হ্যাঁ এমনি এই জিনিস থেকে না করলে তুই পরে দিচ্ছি করতে পারবো। হ্যাঁ 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 তাও ঠিক, ঠিক
ঠিক আছে দেখো, আচ্ছা এটার কারো আনসার বেরিয়েছে? 20%। 20%। চলো দেখা যাক, এখানে বলছে যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে ইকুয়াল, মানে প্রত্যেকটা হচ্ছে 8,000 টাকা করে লিখেও রেখেছে, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আর 2 নম্বর বলছে যে তাতে কোনো প্রফিটও হয়নি কোনো লসও হয়নি, মানে নো প্রফিট নো লস, নো প্রফিট নো লস। আর 3 নম্বর বলছে প্রথম দ্রব্যটাকে তুমি 25% প্রফিট করে সেল করছো, আর সেকেন্ডটাকে তুমি কত পার্সেন্ট লস করে সেল করবে যাতে ওভারঅল কি হয় নো প্রফিট নো লস হয়। তাহলে সিপিএসপি লিখে স্টার্ট করি, সিপিআরএসপি। বলো 25% প্রফিটের জন্য সিপির ঘরে 100 আর এসপির ঘরে হচ্ছে 125, একটু ছোট করে দেন, 25 দিয়ে কেটে দিই, 25 দিয়ে কেটে এদিকটা 4 ওদিকটা 5 লিখে ফেলি। হ্যাঁ এদিকটা 4 ওদিকটা 5, এটা হচ্ছে ফার্স্ট আর্টিকেলটার জন্য, প্রথম দ্রব্যটার জন্য। এবার নিচে লিখবো দ্বিতীয় দ্রব্যটার জন্য। আচ্ছা আমাকে বলো নো প্রফিট নো লস কখন হয়? যখন দুটো সাইড ইকুয়াল হয়ে যায়, সিপিআর এসপি। সিপিআর এসপি যদি ইকুয়াল হয়ে যায়, মানে টোটাল সিপির সঙ্গে টোটাল এসপিটা যদি ইকুয়াল হয়ে যায়। আচ্ছা প্রশ্নের মধ্যে লিখে রেখেছে যে দুটোর এসপি ইকুয়াল, দুটোর সেলিং প্রাইস ইকুয়াল, হ্যাঁ স্যার। তার মানে এই পাঁচের নিচে আমাকে তো পাঁচই বসাতে হবে, অন্য কিছু বসালে তো হবে না, ঠিক না? হ্যাঁ স্যার, আর 4-এর নিচে কত বসাতে হবে তাহলে? 6। 6 বসাতে হবে। কার জন্য? এই যে নো প্রফিট নো লস এর জন্য। তাহলে নো প্রফিট নো লস এর জন্য 4-এর নিচে 6 বসাতে হবে যাতে দুটোর যোগফল 10 চলে আসে, আর এসপির নিচেও 5 বসাতে হবে যাতে দুটোর সেলিং প্রাইস কি হয় ইকুয়াল হয় এবং যোগফলটা 10 আসে, সব ম্যাচ করাতে হবে। তাহলে এখানে দ্বিতীয় দ্রব্যটাতে কি লস করছো দেখো, কত পার্সেন্ট লস করছো দেখে নাও। দ্বিতীয় দ্রব্যটাকে 1 ইউনিট লস করছো 6 ইউনিটের রেসপেক্টে ইনটু 100, 16 পূর্ণ 2, মানে 16.66% হবে আনসার অপশন এটা। কে বুঝতে পারোনি বলো এত পার্সেন্ট প্রফিট? ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে পরেরটা আসে। কোশ্চেন নাম্বার 27, এটাও ইম্পর্টেন্ট। একজন লোক 2160 টাকায় দুটো বই কিনছে, মানে টোটাল 2160 টাকা, মানে সিপি ওয়ান এবং সিপি টু দুটোর যোগফল হচ্ছে 2160 টাকা। একটি বই 15% প্রফিটে, মানে প্রথমটা 15% প্রফিট করে সেল করছে আর সেকেন্ডটা 9% লস করে সেল করছে, তার পুরো লেনদেনে কি হচ্ছে, কোনো লাভও হচ্ছে না কোনো ক্ষতিও হচ্ছে না। তার প্রথম বইটির মানে সরি প্রতিটি বইয়ের ক্রয় মূল্য কত কত করেছিল সেটা বার করতে হবে। আচ্ছা এটা চেষ্টা করবে না, করে দেবো আমি। স্যার প্রথমে একটু করি আমরা, তারপরে আমাকে একবার বলো যে নো প্রফিট নো লস কখন হয়? আগেরটা ছাড়া, মানে আগেরটা তো একটা হয়ে গেল হচ্ছে দুটোর টোটাল ক্রয় মূল্য দুটোর টোটাল বিক্রয় মূল্যের সঙ্গে যদি সমান হয়ে যায় তাহলে নো প্রফিট নো লস হয়, আর এটা ছাড়া আর কোনো কনসেপ্ট হতে পারে
যে নো প্রফিট নো লস হওয়ার এটাও একটা ক্রাইটেরিয়া বা এটাও একটা কনসেপ্ট এরকম কিছু? দুটো একই প্রাইসে মানে যদি সেল হয় এরকম? দুটো একই প্রাইসে সেল হলে নো প্রফিট নো লসের সঙ্গে সম্পর্ক কি? ওটা মানে একটা বই যত বেশি দামে বিক্রি হবে অপরটা তত কম দামে বিক্রি হবে। এটা বলতে হবে একদম কারেক্ট, যে একটা বইকে তুমি যত টাকা লাভে বিক্রি করবে অন্য বইটাকে ঠিক তত টাকাই ক্ষতিতে বিক্রি করতে হবে, তাহলে নো প্রফিট নো লস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বলো প্রথম বইটাকে তুমি কত টাকা লাভে বিক্রি করেছো? তাহলে প্রথম বইটার লাভের পরিমাণ বের করতে আমি বলতো এটা লিখবো কিনা, সিপি ওয়ান এর কত পার্সেন্ট? 15% না, প্রফিট। শুধু 15%, আমি 115% লিখবো না, কারণ আমি যদি 115% মানে 115/100 লিখতাম তাহলে আমি সেলিং প্রাইসে ঢুকে যেতাম, আমার সেলিং প্রাইসটা দরকার নেই, আমার দরকার হচ্ছে কত টাকা প্রফিট হচ্ছে শুধু সেইটুকু দেখা, সিপি ওয়ান এর 15%, আর ওদিকে কত টাকা লস হচ্ছে সেটা দেখা, সিপি টু এর শুধু 9%, কখনো 91% লিখে ফেলবো না, 91% লিখলে কি হয়ে যাবে বিক্রয় মূল্যে ঢুকে পড়বো আমি, ওটা চাই না আমার। তাহলে এই যে এদিকে যত টাকা প্রফিট ওদিকে যদি তত টাকাই লস হয়ে যায় তাহলে কি হবে, নো প্রফিট নো লস হবে। তাহলে 100/100 গেল কেটে, তাহলে সিপি ওয়ান বাই সিপি টু কত আসবে, 9/15, বা কাটাকুটি করে 3/5, ব্যাস সিপির রেশিও পেয়ে গেলাম, মানে তো এবার এই টাকাটাকে আমি ব্রেক করে দিতে পারবো, তার মানে 2160 × একবার তিনের কত 8, আর একবার 2160 × 5 এর 8, তাহলে প্রথমটা আনসার হবে হচ্ছে 810 টাকা, আর দ্বিতীয়টা হবে 1350 টাকা। ঠিক আছে, আচ্ছা এটা ছাড়া অল্টারনেট ওয়ে কি আর হতে পারে? এটা ছাড়া অল্টারনেট ওয়ে হতে পারে হচ্ছে অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন কিরকম, প্রথম দ্রব্যটাকে তুমি দেখো, আচ্ছা দেখো এখানে অ্যালিগেশন আমরা কখন অ্যাপ্লাই করি, আজকে ক্লাসে দেখাচ্ছিলাম যে অ্যালিগেশন দেখবে যে এরকম টাইপের কোশ্চেন আছে, দেখাচ্ছিলাম আই ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়, ঠিক আছে এখানে মাঝখানে প্লাসের সম্পর্ক থাকতো, মানে দুটোকে অ্যাড করা থাকতে হবে, ঠিক আছে দেখো এখানেও তাই রয়েছে, দেখো দুটোর ক্রয় মূল্যকে অ্যাড করে আমরা পাচ্ছি হচ্ছে 2160, ঠিক আছে। আচ্ছা নেট রেজাল্টটা নো প্রফিট নো লস মানে নেট রেজাল্টটা তার 0%, ঠিক না ভুল? নেট রেজাল্ট কত পার্সেন্ট? 0%। তাহলে দেখো একবার সিপি ওয়ান এর সঙ্গে সিপি টু টাকে মিক্স করে তুমি কি পাচ্ছ, নেট রেজাল্ট 0 পাচ্ছ, ঠিক না ভুল? তাহলে একদিকে তুমি লিখবে 15% প্রফিট প্লাস 15, একদিকে লিখবে তুমি 9% লস মাইনাস 9, আর এর যে নেট রেজাল্টটা সেটা হচ্ছে 0%, লিখে অ্যালিগেশন চালাও। তাহলে একদিকে 15 আসবে একদিকে 9 আসবে, কাটাকুটি করে না দেখো 3:5 চললো, তাহলে কিসের রেশিও 3:5 হলো, এই তো মাত্র বের করলাম 3:5, দুটোর ক্রয় মূল্যের রেশিও হচ্ছে 3:5। তারপরে স্টেপ এটা, তাহলে একটা 2160 × 3 এর 8, একটা 2160 × 5 এর 8, কে বুঝতে পারলে কে পারলে না বলো। পেরেছি। আচ্ছা কোশ্চেন নাম্বার 28 বলছে, একটা ইলেকট্রিক আয়রন যার চিহ্নিত মূল্য এমআরপি দিয়ে রেখেছে 690 টাকা, দোকানদার 10% ছাড় দিচ্ছে, 10% ডিসকাউন্ট দেয় এবং 8% লাভ করে, তার মানে এখানে এসপি থাকবে আর 8% লাভ, মানে এখানে সিপি থাকবে এখানে তার 8% প্রফিট হবে। যদি কোনো রকম ছাড় না দেওয়া হতো, যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে কত টাকা সেল হতো, যদি 10% ডিসকাউন্টটা না দেওয়া হতো তাহলে কত টাকা সেল হতো? 690 টাকাতেই সেল হয়ে যেত, তাই তো নাকি, মানে এমআরপি তেই সেল হয়ে যেত, তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো, মানে এই পার্সেন্টেজটা জানতে চাইছে যে এইখানে পার্সেন্টেজটা কত সেটা তুমি বলো। ঠিক আছে চলো একটা শর্টকাট জিনিস দেখো, এখানে থাকে এমআরপি, ভালো করে শুনতে, এখানে থাকে এমআরপি, এখানে থাকে এসপি, আর এখানে থাকে সিপি, ঠিক আছে। আচ্ছা সিপি থেকে কত পার্সেন্ট দাম বাড়ানো হচ্ছে, 8% দাম বাড়ানো হচ্ছে, 8% তার প্রফিট আছে, আর এদিকে তার কত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, 10% ডিসকাউন্ট আছে। তুমি চোখ কান বুঝে একটা জিনিস লিখতে পারো, জানো যখন এরকম টাইপের ডায়াগ্রাম তুমি দেখতে পাবে তখন তুমি এই সিপির ঘরে লিখে দেবে হচ্ছে 90, কোত্থেকে পেলাম এই 90, এই 10% ডিসকাউন্টের জন্য 90, আর 8% প্রফিটের জন্য এমআরপির ঘরে লিখে দেবে 108, একদম লিখে দাও
একদম সঠিক পথে তুমি যাচ্ছ। সিপির ঘরে তুমি লিখে দাও 90, আর এসপি এমআরপির ঘরে লিখে দাও তুমি 108। আচ্ছা বলো, কার কোথাও কনফিউশন আছে? এবার বলো 90 থেকে 108 কত পার্সেন্ট বেড়ে আছে? 90 থেকে 108 কত পার্সেন্ট বেড়ে আছে? 10%। 10%? 90 থেকে 108 10% বেড়ে আছে? ও সরি, না স্যার, 18, 80%, 2%, 18%? আরে পার্সেন্টেজ এত সহজে বেরোয় না। 20, 18 ইউনিট বেড়ে আছে 90 এর রেসপেক্টে ইনটু 100, স্যার 20%, 20% বেড়ে আছে। বাস, তার মানে এটা 20% ছিল, আমার তো ওটাই দরকার ছিল। তাহলে 690টাকে কাজে লাগিয়ে অঙ্ক সলভ হবে, 1090কে কাজে না লাগিয়ে অঙ্ক সলভ হবে। এবার মনে করো প্রশ্নের মধ্যে 690-এর জায়গায় একটা উল্টো পাল্টা ভ্যালু দিয়ে রেখেছে, আর সমস্যা হয়ে যাবে। তাও তো 690 ঠিকঠাক ভ্যালু আছে, 10% ডিসকাউন্ট দিয়ে তোমরা ক্যালকুলেশন ফ্যালকুলেশন করে অন্তত রেজাল্টটা বের করতে পারবে, কিন্তু তাতেও সময় খাবে। বললাম বোঝা গেছে? চলো এই জিনিসটা একটু অন্য জায়গায় অ্যাপ্লাই করে দেখি। আমি কি বললাম, যদি এরকম টাইপের ডায়াগ্রাম পাই তাহলে নিচে কি লিখে দেবো, এই 10% ডিসকাউন্টের জন্য 90, আর উপরে কি লিখে দেবো, 8% প্রফিটের জন্য 108। দেখি এখানে এরকম কোনো ডায়াগ্রাম আছে কিনা। দেখো এখানে একটা ডায়াগ্রাম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা বলো 10% ডিসকাউন্টের জন্য নিচে কত লিখে দেবো, 90 লিখে দেবো, আর 20% প্রফিটের জন্য উপরে কত লিখে দেবো, 120 লিখে দেবো। এবার তুমি ইউনিটারি মেথড লাগাও, 90 মানে যদি 225 হয় তাহলে 120 মানে কত? চলো বলো, 90 মানে যদি 225 হয় তাহলে 120 মানে কত? 225/90 × 120। দেখো ঠিক এই ক্যালকুলেশনটাই হচ্ছে, 225/90 × 120, এই ক্যালকুলেশনটাই হয়েছে কিনা বলো এখানে। ঠিক আছে, যদি এরকম টাইপের ডায়াগ্রাম পাও তাহলে এইভাবে করার চেষ্টা করো। এরকম সুবিধাটা কি, তোমাকে এখানে বের করতে বলতে পারে যে সিপি আর এমআরপি রেশিও করো, তুমি ডিরেক্ট বলে দেবে 90:120, 3:4, এরকম টাইপ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 29। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে বিক্রয় মূল্যটাকে 100 ধরতে হবে, মানে সেলিং প্রাইসটাকে ধরতে হবে হচ্ছে 100, আর সিপিটাকে ধরতে হবে কত জানো? দেখি কি বলতে পারে, 90 স্যার। আচ্ছা যদি সিপি 90 হয়ে যায় না, তাহলে তার প্রফিট হয়ে যাবে, দেখো স্যার 110, 110 ধরতে হবে। ঠিক আছে, সিপিটাকে কত ধরতে হবে, 110 ধরতে হবে, তবে তো তার লসটা হবে রে বাবা, তো বলেছে লস করতে হবে। এবার ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়, এবার ক্ষতি তো আমি দেখতে পাচ্ছি 10 হচ্ছে, কার রেসপেক্টে বের করতে দিয়েছে, এবার ক্রয় মূল্যের রেসপেক্টে, তাহলে নিচে আসবে হচ্ছে 110 × 100, তাহলে এটা হবে হচ্ছে আনসার 9.09%। তা ক্যালকুলেট করবে দেখবে 9 পূর্ণ কত হয়, ওটা 9 পূর্ণ 1/11%। ঠিক আছে, 9.09% হয়ে যাবে আনসার। ক্লিয়ার প্রত্যেকের? স্যার বলছি, বলো স্যার, এটা এসপির উপর ক্ষতি বলতে মানে ঠিক কি বোঝাতে চাইছে? মানে স্যার ক্ষতি মানে হচ্ছে যে এরকম, যে আমরা নর্মালি লস পার্সেন্টেজ বের করার ফর্মুলা কি জানি, লস বাই সিপি ইনটু 100, এটা নর্মালি আমরা জানি। কিন্তু এসপির উপর 10% ক্ষতি মানে তারা বলছে যে লস পার্সেন্টেজে তুমি ফর্মুলাটাকে একটু চেঞ্জ করো, লস বাই এসপি ইনটু 100 করো, এটা করে তুমি ক্যালকুলেট করো। তোমাকে বলছে যে এই এই ফর্মুলায় ফেলে তুমি ক্যালকুলেট করো। বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে হচ্ছে এসপিটাকে তখন তোমাকে 100 ধরতে হবে। তাহলে দেখো 10% ক্ষতি মানে লসের জায়গা কত হবে, 10। ঠিক আছে, ওপরে তাহলে, হ্যাঁ ওপরে যা হবে কত, মানে 10, আর নিচে এসপিটা হবে হচ্ছে 100 × 100, তবে না 10 10 কেটে কুটে এদিক ওদিক কি হয় ম্যাচ করে। ঠিক আছে, এবার এসপিটাকে তুমি 100 ধরলে, তাহলে সিপিটাকে কত বলতে হবে,
110 বলছো? 110 আছে। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা, কিন্তু এই প্রশ্নের মধ্যে যেটা দিচ্ছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, মানে এটা দিচ্ছে যে লস পার্সেন্টেজের ফর্মুলাটাকে তুমি চেঞ্জ করো, চেঞ্জ করে তুমি সলভ করো, এটা বলতে চাইছি। কোশ্চেন নাম্বার 30, একটি দ্রব্য 2500 টাকায় বিক্রি করে 25% লাভ। এই যে বলছে যে 2500 টাকায় বিক্রি করে 25% লাভ, কেউ কিন্তু কখনো ভাববে না যে 25% লাভটা বিক্রয় মূল্যের উপর হয়ে গেল, 25% লাভটা ক্রয় মূল্যের উপরই, ঠিক আছে? এটা বিক্রি করেই তো লাভটা হবে, বিক্রি না করে লাভ হবে? তাই ওখানে লেখা আছে বিক্রি করে 25% লাভ হবে। তাহলে এই 25% লাভটা কার উপরে? ক্রয় মূল্যের উপরেই। চলো আমরা তাহলে ক্রয় মূল্য বের করে নিই। বিক্রয় মূল্য দিয়ে রেখেছে হচ্ছে 225 টাকা, না 2500 টাকা সব। আর প্রফিট পার্সেন্টেজ দিয়ে রেখেছে হচ্ছে 25%। বলো একটু এসপিটা কত হবে, সরি সিপিটা কত হবে? 2000 টাকা। তাহলে 2500 ইনটু উপরে 100, নিচে 125, তাহলে আসবে কত? 2000 টাকা। 2000 টাকা হচ্ছে সিপি। এবার প্রশ্নটার মধ্যে কি চেয়েছে দেখো, বলছে 2000 টাকা সিপি, এবার 1800 টাকা তুমি সেল করছো, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার বা ক্ষতির হার কত? লস পার্সেন্টেজ বের করার ডেফিনেশনটাই তারা চেঞ্জ করলো। কি চেঞ্জ করলো? যে ওপরে লেখো লস, নিচে লেখো কি? এসপি ইনটু 100, এটা বলতে চাইছে। বুঝে গেল কি বললো? তাহলে লস কত হচ্ছে? 200 টাকা। তুমি দেখতেই পাচ্ছ 2000 টাকায় কিনা 1800 সেল, 200 টাকা লস। নিচে এসপি কে রাখতে বলছে, মানে 1800 কে রাখতে বলছে, এটা কিন্তু ইন জেনারেল কেস নয়, কিন্তু নিচে সবসময় সিপি আছে, কিন্তু এখানে বলছে তাহলে বিক্রয় মূল্যের কত শতাংশ লাভ বা ক্ষতি, মানে নিচে বিক্রয় মূল্যকে রাখতে বলছে। এবার কাটাকুটি করো, এটা এটা কাটলে 900 কে 9 দিয়ে ভাগ করলে কত? 11.11% আসবে, অপশন ডি এরটা আসবে। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো এটা